নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে আরেকবার স্বাগত আজ বানাবো মুসুর ডাল দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আর রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এর জন্য নিয়ে নিয়েছি আমি মুসুরির ডাল আমি এখানে হাফ কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে প্রথমে বেশ ভালো করে আমি ধুয়ে নেবো তো ডালে এইভাবে জল দিয়ে আমি বেশ ভালো করে কচলে কচলে বার কয়েক জলটাকে ফেলে বেশ ভালো করে আমি ডালটাকে প্রথমে ধুয়ে নিলাম তো ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এক দশান পরিমাণ তেল আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে নেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিলাম এবারে ডালটাকে দিয়ে বার চারে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপরে এটাকে আর একটু ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে খুব বেশি জল অ্যাড করব না কারণ এটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো হয় তাই আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর এরপর গ্যাসের আশটা কমিয়ে আমি এটাকে চেপে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তার মাঝে এভাবে ঢাকাটা তুলে একটু নাড়া দিয়ে নিলাম এরপর আবার ঢাকা দিয়ে নিলাম নাহলে নিচে লেগে যেতে পারে তো দেখুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও এর মধ্যে থেকে অনেকটাই টেনে গিয়েছে খুব বেশি ঝোলাঝোলা রাখলে হবে না তো ডালটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিলাম আর হালকা গরম থাকতেই এর মধ্যে আমি এক বাটি পরিমাণ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন দিয়ে দিলাম ধনেপাতা কুচি দু চামচ মতো আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না তাই আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এরপরে খুন্তির সাহায্যে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে এভাবে হাতে থেসে থেসে এভাবে মেখে নিচ্ছি একটা ডোয়ের আকারে পরিণত করব এটাকে তো ডো আমার তৈরি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা অবশ্যই দেবেন দিয়ে আবার বেশ ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি মেখে এবারে এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব আপনারা যেরকম সাইজের খেতে চান সেইভাবে লেচিটা কাটবেন আমার এখানে মোটামুটি নটা মতো লেচি তৈরি হয়ে গিয়েছে এরপর এটাকে আমরা একটা আটা চাকির মধ্যে নিয়ে বেশ ভালো করে গোল করে বেলে নেব আপনারা চাইলে আপনারা যেমন খুশি এটা করতে পারেন কিংবা পরোটার আকারেও এটা বেলে নিতে পারেন তা আমি গোল গোল রূপে এরকম পরোটা করে নিলাম খেতে কিন্তু বেশ ভালো হয় তো এবারে একটা তাও বসিয়ে নিয়েছি এবারে একটা করে পরোটা দেব একটা সাইড বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি এভাবে পাল্টে নিলাম এবার অপর সাইডটা উল্টে আমি এর উপর দিয়ে একটু করে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও এটা করে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় মিষ্টি তরকারি সবের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন দেখুন আমার সুস্বাদু পরোটা একটা তৈরি হয়ে গেল ডাল দিয়ে এটা কিন্তু খেতেও খুব ভালো হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী ততক্ষণ আপনারা দেখছিলেন মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ সাথে ছিলাম আমি মৌসুমি দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোন ব্লগ নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার